সবাই মিলে চলে গেলাম বাণিজ্য মেলা দেখতে পাশের রাষ্ট্র নোয়াখালীতে। যাওয়ার পর একই হলো দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবার কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো হুট করেই প্ল্যান করলাম যে বাণিজ্য মেলা দেখতে যাব পাশের রাষ্ট্র নোয়াখালীতে। সরি মজা করে কথাটা বললাম, আসলে নোয়াখালীর সোনাই মুড়ির চাষির হাট নতুন বাজারে একটা মেলা হচ্ছে, শুনেছি মেলাটা নাকি অনেক দারুণ, তাই ভাবলাম সবাই মিলে মেলাটা দেখতে যাই। তো অলরেডি আমরা চলে আসলাম মেলা প্রাঙ্গণে, মেলার গেট দিয়ে আমরা ঢুকতেছি। এই যে এখানে আছে আমাদের সোহাগ ভাই, পিছনে আছে শুভ, তার পিছনে আছে রফিকুল, আমরা সবাই মিলে মেলা দেখতে আসলাম। বহুদিন কোনো মেলা দেখা হয় না, এইজন্য অনেক এক্সাইটেড লাগতেছে। মেলাটা জানি না কেমন হবে, গিয়ে দেখি, যদি ভালো হয় তাহলে আপনারা সবাই কিন্তু দেখতে আসবেন। মেলার গেটেই ঢুকতেই দেখলাম লেখা আছে আপনাকে স্বাগতম, মানে আমাদেরকে স্বাগতম জানাইছে। ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। মেলায় ঢুকার সাথে সাথেই শুভ পাগলামি শুরু করে দিল সোহেল ভাইয়ের সাথে, তাদের পাগলামি দেখে আমরাও মজা নিচ্ছিলাম। তারপর একটা চেষ্টা সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে চাচ্ছিল, আরে কোথা থেকে এলো এরা? বৌসা যে প্রথম মেলাতে আসলেন, শেষ মেলা। মেলাতে দেখি অনেক ধরনের খাবারের দোকান আছে, কোনটা রেখে কোনটা খাবো এইটাই তো আমি বুঝতেছিলাম না। তো তারপর সব ফকির গুলা বলতেছিল আমাদের কিছু খাওয়াও, আমাদের খুব ক্ষুধা লেগেছে, ভাবলাম ঝাল মুড়ি খাওয়াই, সস্তার মাল বস্তায় ভরি, কম টাকার ভিতরে কিছু খাওয়াই, ওদের জন্য যদি বেশি টাকা খরচ করি তাহলে কি হয়। তারপর আমরা সবাই মিলে ঝাল মুড়ি খেয়ে নিলাম, ঝাল মুড়িটার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। মেলাটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে, ইনশাল্লাহ আমি আবার আসবো এই মেলাতে। তারপর গরুগুলা সব গরুর মতো করে ঝাল মুড়ি খাচ্ছিল, যেন মনে হচ্ছিল ঘাস খাচ্ছে ঝাল মুড়ি না। সবগুলার অবস্থা দেখেন, ঝাল মুড়ি পেয়ে মনে হচ্ছে ঘাস পেয়ে গেছে। এদিকে আমি এক অসহায় বেচারা, ঝাল মুড়িটা অনেক টেস্ট হয়েছিল তো এইজন্য ছাড়তে পারতেছিলাম না, খেয়েই যাচ্ছিলাম। এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, ফলের দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান আছে, কাপড়ের দোকান আছে, কসমেটিক্স এর দোকান আছে, হাতে তৈরি কারুকাজের দোকান আছে, মানে এত ধরনের জিনিস আছে কি বলবো ভাই, আমি দেখেই তো ফুল অবাক হয়ে যাচ্ছিলাম। এরকম একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা মেলা আমি কখনোই দেখিনি, সবসময় দেখেছি শহরে হয় এরকম মেলা, কিন্তু গ্রামের ভিতরে যে এত সুন্দর মেলা আমি এটা কখনোই দেখিনি সত্যি কথা বলতে। এই অঞ্চলের মানুষ দেখেছে কিনা আমি জানি না, তবে আমি কখনো দেখিনি। আর হ্যাঁ আরেকটা কথা, এই মেলাতে আমি কালকেও আসবো, মানে 31 জানুয়ারি বিকালে গেলে আমাকে এই মেলাতে পাবেন। আসলে মেলাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আমি আবার যাব। অনেকেই আমার সাথে দেখা করতে চান, তো যারা আমার সাথে দেখা করতে চান এই মেলাতে চলে আসবেন, অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। মেলার লোকেশনটা আমি আবারও দিয়ে দিচ্ছি, নোয়াখালী জেলা সোনাইমুড়ি থানা চাষিরহাট ইউনিয়ন নতুন বাজারের উপরে এই মেলাটা হচ্ছে, চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে, সবাই চলে আসবেন। তারপর একটা দোকান থেকে আমরা পানিপুরি খেয়ে নিলাম, আসলে পানিপুরিটা কিন্তু জোস ছিল, সোহাগবারও খেয়ে অনেক ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে, আপনারা আসলে অবশ্যই কিন্তু পানিপুরি খাবেন। তারপর আমরা পিঠার দোকানে চলে গেলাম পিঠা খাইতে, পিঠা খেয়েও কিন্তু দারুণ লেগেছে, এখানকার সবগুলো খাবারই তো দেখছি অনেক জোস জোস, আপনারা আসলে অবশ্যই খেয়ে দেখবেন। এখন আমরা রসমালাই খাবো, রসমালাই খেয়ে দেখবো কেমন লাগে, আসলেই তো সুন্দর আছে, এখানকার রসমালাইটাও তো ভালো। উপর যেন সব জায়গায় যে প্রেম করা লাগে, মেলা এসেও গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতেছে এটা কোনো কথা, আজকেও নেই বলে। তারপর আমরা কয়েকটা দোকানদারের সাথে প্রাঙ্ক করতেছিলাম, সবাই অনেক সিরিয়াস হয়ে যাইতেছিল, সবাই সত্য ভাবতেছিল। এই মেলাতে আরো অনেক ধরনের খাবারের দোকান আছে, পোশাকের দোকান আছে, কসমেটিক্স আইটেম আছে, কুকারিজ আইটেম আছে, সবজি আছে, মাছ আছে, মাংস আছে, এভরিথিং সবকিছু আছে, সবকিছু তো দেখানো পসিবল না, এই জন্য দেখালাম না। তো সবাই আসবেন মেলাটা ঘুরে যাবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।